তাই মহাজন বললেন সবার উপর মানুষ সত্য তাহার উপরে আর নাই। আচ্ছা বাবা, এই যে আমাদের শিবনাথ রায় এবং বাবা ডাক্তার বাবু, এই যে কমিটি বাবারা রয়েছে, ওরা যদি বাবা আমাকে ফোন করে না ডাকতো আমি আসতে পারতাম? হরি বল হরি বল। ওরা ডেকেছে বলে তাই এই সাধুগুরু বৈষ্ণবের দর্শন হয়েছে, তাই না? হরি বল হরি বল। তাই বাবা আমি কোনোদিন গৌরাঙ্গকে দেখিনি বাবা, আমি নিত্যানন্দকে দেখিনি, শুনেছি, কিন্তু আমার নিত্যানন্দ গৌরাঙ্গ লোকনাথ বলেন, বালক ব্রহ্মচারী বলেন, আর বামা খ্যাপাই বলেন না কেন, এই মানুষের মধ্যেই কিন্তু বাবা তাদের দর্শন করতে পায়, তাই না? তাই সেই জায়গায় দাঁড়িয়ে একখানা মহাজন গান কি বলছেন শুনুন। এই যে সাক্ষাৎ ঠাকুর বর্তমান, হ্যাঁ, এই যে মানুষ ভগবান, হ্যাঁ গো বাবা, এই যে সাক্ষাৎ ঠাকুর, হরি বল হরি বল। আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি বাবা, আমার গোসাইয়ের আশ্রমে, হ্যাঁ, ওই যে তোমার ভোগ প্রসাদ থেকে বলে ফল ঠাকুরের সামনে দিয়েছে, অনেক সময় ধরে বাবা ছোটবেলা তখন তাকায় দেখতাম যেমনকার প্রসাদ বাবা তেমনই রয়েছে, খায় নাই, ওই পিঁপড়েতে খেয়ে যাচ্ছে, ওই প্রসাদটা তুলে যখন সবাইকে দিল তখন দেখতে পাচ্ছি সবাই খাচ্ছে, কিন্তু ঠাকুরের সামনে যখন প্রসাদ দেওয়া হয় বাবা, ভোগ লাগানো হয়, তখন কিন্তু যেমনকার প্রসাদ তেমনকাই রয়ে যায়, খায় না, তাই খাই দায় হাগে যে তার পুজোটা আগে দে, হ্যাঁ, হরি বল হরি বল। আচ্ছা বলেন তো, এই যে এত খিচুড়ি প্রসাদ হচ্ছে, এত ভোগ লাগানো হচ্ছে, যদি বাবা এই মানুষে যদি না খায় তো কেউ বাবা ভোগ লাগাত? হ্যাঁ, হরি বল হরি বল। তাই এই যে সাক্ষাৎ ঠাকুর বর্তমান, এই যে মানুষ ভগবান, এই মানুষে সেই মানুষ আছে, এই মানুষে সেই মানুষ আছে, আমি পেয়েছি গো তার প্রমাণ, আমি জেনেছি গো তার প্রমাণ, এই যে মানুষ ভগবান।
সেও কিন্তু মানুষ রূপ ধারণ করে এসছে। হরি বল হরি বল। দ্বাপর যুগে যে কৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিল, সেও কিন্তু বাবা মানুষ রূপে, তাই না? যত অবতার আছে তারা কিন্তু বাবা এই মানুষ রূপে এসেছে, হ্যাঁ, এই জীবকে কৃপা করার জন্য, জীবকে উদ্ধার করার জন্য।
এই বিশ্বে মানুষের উপর আর কিছু আছে? হরি বল হরি বল। আমি যে বাবা নদিয়া থেকে এসেছি, কত মানুষ দেখলাম, কত মন্দির দেখলাম, রাস্তার মধ্যে বাবা দেখছি বাবা কত শিবলিঙ্গ হ্যাঁ পড়ে আছে, পাতা ছাতা আবি ঝাবি পরে নোংরা হয়েছে, শিবলিঙ্গ বাবা দেখা যায় না। যখন বাবা শিবরাত্রি আসে তখন জন্মের ঢালা ঢালালে জল। হ্যাঁ হরি বল হরি বল। কেউ খোঁজ খবর নিয়েও দেখে নাকি শিব ঠাকুর গেল কোন দিকে, শিবরাত্রি যখন পার হয়ে যায়। হরি বল। এই বিশ্বে মানুষের উপর আর কিছু নাই, তাই দয়াল গাই মানুষের গান, গৌর হরি বল হরি বল। এই বিশ্বে মানুষের উপর আর কিছু নাই,